দেখো মোহাম্মদ জাভেদ এবং চীনার গব্বর এরা নটোরিয়াস ক্রিমিনাল, এদের দুজনের দুটো গ্যাং আছে। এই দুটো গ্যাং এর মধ্যে গতকাল পুরনো রাইভালরি নিয়ে, মানে পুরনো কোনো ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে অশান্তি বাঁধে এবং তারপর একদল আর এক দলের উপর আক্রমণ চালায়। কসবার অভিজাত পাম এভিনিউ এলাকায় এই ঝামেলা শুরু হয় এবং এই ঝামেলারই মাঝে একটা গ্রুপ আরেক গ্রুপের সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাতে ওই গ্রুপের যে ব্যক্তি ইঞ্জিওর্ড হন তার হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় এই শার্প কাট ওয়েপন বা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে লালবাজার থেকে বিরাট বাহিনী, করেয়া থানার পুলিশ এসে এই মুহূর্তে পুলিশ পিকেট বসেছে। গতকাল রাত 3:30 পর্যন্ত এই ঝামেলার ঘটনা কসবা থানা এলাকায় ঘটে এবং এলাকা অশান্ত হয়ে পড়ে। পরে বিরাট পুলিশ বাহিনী এসে কোনোভাবে ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যেহেতু ধারালো অস্ত্রের আঘাত হয়েছে ঠিক সেই কারণেই 307 ধারায় খুনের চেষ্টার অভিযোগে করেয়া থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্স আছে, অর্থাৎ এরা আগে অনেক কাজ করেছিল। এরা কি কারণে এদের আবার ঝামেলা হলো সেটা করেয়া থানার পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ এবং বাকি যারা ওখানে ছিল তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। চলে আসছি পরের খবরে। বিরাটিতে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাবুলাল ওরফে প্রশান্ত সিংহকে গ্রেফতার করলো পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। খুনের ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। তৃণমূল কর্মী খুনে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। পুলিশের দাবি 21 জুলাই মারধরের পর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয় বাবুলাল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ধৃতের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে? দেখো মাধুরী, যে গত 5 তারিখে বাইপাসের দ্বারে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরপরই প্রধান অভিযুক্ত বাবুলাল ওরফে প্রশান্ত সিংহকে গ্রেপ্তার করেছে নিমতার থানা পুলিশ। তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। এর পাশাপাশি তোমাকে বলি যে যেটা জানা যাচ্ছে যে বাবুলাল সিংহ হচ্ছে নিমতা দমদম এলাকার কুখ্যাত তোলাবাজ রাজা দত্তের ঘনিষ্ঠ সহযোগী। রাজা দত্ত এই মুহূর্তে এলাকা ছাড়া এবং বাবুলাল সিংহ ইমারতি দ্রব্যের পাশাপাশি প্রমোটিং এর সঙ্গেও যুক্ত ছিল এবং 21 জুলাই দুপুরবেলা তাকে যখন তার উপর হামলা করা হয় মারধরের ঘটনার পর তারপর পরই তদন্তকারী যেটা জানতে পারছেন যে বাইপাসের দ্বারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই তিন দুষ্কৃতী তার সঙ্গে দেখা করে এবং সেখানেই এই খুনের পরিকল্পনা করা হয় বলে তদন্তকারী জানতে পেরেছে। এবং খুনে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং ঘুঘুডাঙ্গা ফাঁড়ি এলাকা থেকে যে বাইকটি করে দুষ্কৃতীরা এসেছিল সেই বাইকটিও পুলিশ উদ্ধার করেছে। ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে এবং সেখানে জানা যাচ্ছে যে বিপ্লব নামে যে একজন গ্রেপ্তার হয়েছে তিনি পাঠানপুরে একটি ক্লাবের মধ্যে সে ছিল, সেই ক্লাব থেকে পুরো গোটা ঘটনার পরিচালনা করছিল, সে ঘটনাস্থলে ছিল না। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত এক দুষ্কৃতী যে গুলি চালিয়েছিল তার খোঁজ চালাচ্ছে নিমতা থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় 6 জন এবং 6 জনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাবুলালকে নিয়ে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে নিমতা থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সিন্ডিকেটের বিভাগের জেরেই এই খুনের ঘটনা ঘটেছিল। যেহেতু বাবুলালের উপর হামলা চালানো হয়েছিল সেই কারণে পাল্টা হিসাবেই হাসপাতালে বসেই খুনের পরিকল্পনা করা হয় বলে এমনই চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পারছেন। মাধুরী, ধন্যবাদ সমীরণ।